পদঅসম আদিবাসী ছাত্র সন্থার ভোকাজান আঞ্চলিক কমিটির ঐতিহ্যগত তিন ঘণ্টার ধর্ণা হাঞ্জালাংস দৈনিক বজারত কেবাটাও দাবি রূপায়নের বাবে এই প্রতিবাদ। জিলা জনস্বাস্থ্য বিভাগের সৌজন্য ডিফুট 5000 লিটার পানি যোগান আসনির শুভ উদ্বোধন। আসনিটির অধীনত সক্ষম হব 50টা পরিয়ালক খোয়া পানির যোগান। অনাগত বিধানসভা নির্বাচনের আগমুহূর্তত গাঁর রাইজর স্লোগান নো রোড নো ভোট হাতে হাতে কোর লয় যুবকসকলে নিজে লাগিল পথ মেরামতির। নমস্কার, স্টুডিওত মই প্ৰজ্যোতি শর্মা এটা আগবাঢ়িছো প্রথমটো অসমীয়া প্রাইম টাইম বাতৰিলৈ। কার্বি আংলং জেলার বোকাজান মহকুমার এলাকার হাঞ্জালাংসত আদিবাসী ছাত্র সন্থার তিন ঘণ্টিয়া ধর্ণা কার্যসূচী। সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থার বোকাজান আঞ্চলিক কমিটির সৌজন্যত রূপায়ণ এই কার্যসূচী। আদিবাসীক ইএসটি অন্তর্ভুক্তিকরণ, দৈনিক মজুরি 150 টাকার পৰা 300 টাকালৈ বৃদ্ধি, আদিবাসীক ভূমি পট্টা প্রদান, আদিবাসীক স্যাটেলাইট কাউন্সিল প্রদান আদি কেইবাটাও দাবি তুলি আজি তিন ঘণ্টিয়া ধর্ণা কার্যসূচী পালন করে আদিবাসী ছাত্র সন্থায়। হাতে হাতে প্লে কার্ড পেস্টুন লৈ স্লোগান দি সরব করে তোলে হাঞ্জালাংসর আকাশ বতা। যা বিধানসভা নির্বাচনত বিজেপিয়ে দিয়া প্রতিশ্রুতি কার্যকরীর দাবি এইদরে ধর্ণা কার্যসূচী রূপায়নের সরি দিয়ে আদিবাসী ছাত্র সন্থায়। উল্লেখযোগ্য যে সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থার বোকাজান আঞ্চলিক কমিটির সভাপতি বাবু খোজুর, সম্পাদক শ্যাম কর্মকার, শিক্ষার সম্পাদক রবিনসন মালার প্রমুখ ছাত্র নেতা সকলে আজির এই ধর্ণা কার্যসূচীর নেতৃত্ব দিয়ে। বিধানসভা ইলেকশনত 2016 সনত বিজেপি সরকার আমাকে প্রতিশ্রুতি দিছিল যে আমাক প্রমিস করেছিল যে যদি আমি বিজেপি সরকারক শাসনত আনিম তেওঁবিলাকে আমাক ছমাহৰ ভিতৰত তেওঁবিলাকে আমাক জনজাতিকরণ দিব। কিন্তু আজি আমি দেখিব পাইছো যে তেওঁবিলাকৰ কার্যকালৰ, বিজেপি সরকারের কার্যকালের আজি লাস্ট ছমাহ, কিন্তু এতিয়ালৈকে তেওঁবিলাকে আমার যি দাবি আছিল এই দাবিসমূহ কিন্তু এতিয়ালৈকে যি প্রতিশ্রুতি দিছিল, যি প্রমিস করেছিল, সেই প্রমিস কিন্তু এতিয়ালৈকে তেওঁবিলাকে আমার কৃতকার্য করবলে সক্ষম হওয়া নাই। হে আজি আমি সদৌসম আদিবাসী ছাত্র সন্থা হয়ে আমি সঁচাকে দুঃখ প্রকাশ করব বিচারিছো। আর যি আমার ডিমান্ড সকল আছে, যি আমার দাবি আছে, এই দাবি আমার জন্ম অধিকার, এই দাবি আমার প্রাপ্য, তথাপিও অসম সরকারে আমাক কিয় এই সকলো সুবিধার পৰা বা এই যি আমার ডিমান্ডের পৰা কিয় বঞ্চিত করে রেখেছে আমি গম নাপাও। আমার যে ডিমান্ড প্রথম হয়েছে আমার জনতিকরণ, কারণ এই আমার জন্ম অধিকার হয়। কারণ আপনার যদি সাবলে যাব ভারতের বেলেগ রাজ্য, যে আমার ঝাড়খণ্ড হোক, ছত্তিশগড় হোক, মধ্যপ্রদেশ হোক, উত্তরপ্রদেশ হোক, তাত আমার আদিবাসী জনজাতিসকলে কিন্তু তাত ট্রাইবেল হিসাবে তেওঁবিলাকে তাত গণ্য হয়েছে। কিন্তু আমি অসমত একটা ঝাপর মানুষ, একটা ভাগর মানুষ, কিন্তু আমি অসমত কিন্তু এই জনজাতিকরণ বা ট্রাইবেল ডি এস টি স্টেটাস আমি এতিয়ালৈকে পোৱা নাই। সেইকাৰণে আমি ভারত সরকারক আমি আহ্বান করব বিচাৰিছো আৰু সুকিয়ারি দিব বিচাৰিছো যে তেওঁবিলাকে আমার যি দাবি আছে এই দাবি শীঘ্রে তেওঁবিলাকে মানি লব লাগে। সেকেন্ড হৈছে আমার যি আমার মাটিপটালৈ, আমার মাটিপটা আমার বহুতখিনি আমার মানুষে আমার এতিয়ালৈকে আমার পাবলৈ সক্ষম হওয়া নাই। আর বহুতখিনি দীঘলীয়া প্রক্রিয়া আছে যেটা আমার মানুষবিলাকে এতিয়ালৈকে সেই মাটিপটার নিজের নামত তেওঁবিলাকে কৰিব পৰা নাই। সো আমি সরকারক আহ্বান করছি যে আমার মাটিপটা আমার দিব লাগে। আমি সকাব বিচাৰিছো যে এই আগন্তুক যি উইন্টার সেশন হবলৈ আছে বিধানসভার, তাত যদি জনজাতিকরণের যে বিষয়টি বিধানসভাত উত্থাপন নকরে তেতিয়াহলে আগন্তুক যি 2021 সনত যি বিধানসভা ইলেকশন হব, অসম বিধানসভা ইলেকশন হবলৈ আছে, তাত কিন্তু আমি বিজেপিক ডাইরেক্ট আমি বর্জন করিম। এইটা আমি ডাইরেক্ট আমি আজি আপনাদের জড়িয়তে আমি আমি বিজেপি সরকারক সুখ বিচারিছো। ধন্যবাদ। ভোকাজানৰ পৰা বিষ্ণু লেখতি ৰিপৰ্ট, কাট নিউজ। কার্বি আংলং জেলা জনস্বাস্থ্য বিভাগের সৌজন্যত ডিফুট 5000 লিটার পানি যোগান আসনির শুভ উদ্বোধন। ডিফুর রংকাং টুইত স্থাপন করা এই পানি যোগান আসনি মুক্তি করে বৃহত্তর রংকাং টুই রাইজক খোয়া পানির সমস্যা কিছু দূর করিলে। আগন্তক বিধানসভার আগে আগে কব পারি এয়া নিশ্চয়ক ডিফুবাসী রাইজর বাবে এক সন্তোষজনক উপহার। ডিফু শহর আটাইতক ডাঙর সমস্যা হল খোয়া পানির সমস্যা।
এই আঁচনিটো কার্যক্ষম হওয়ার লগে লগে খোয়া পানির সমস্যা বহু লাঘব হব। বৃহস্পতিবারে আঁচনিটো রাইজর বাবে আনুষ্ঠানিকভাবে মুকলি করে দিলে জেলা জনস্বাস্থ্য বিভাগের ইয়ে প্রদীপ রংপিয়ে। আঁচনিটো শুভ উদ্বোধন করে ভাষণত ইএম রংপিয়ে কয় যে 5000 লিটার পানীরে অঞ্চলটোর 50টা পরিয়ালক নিয়মিয়াক পানী যোগান করবলৈ সক্ষম হব। উল্লেখ যে এই পানী যোগান আঁচনি উদ্বোধন অনুষ্ঠানত কার্বি পরিষদর উপাধ্যক্ষ রিতেশ সিংহি আর বিভাগীয় বিষয়া কর্মচারী সকল উপস্থিত থাকে। মঙ্গলিক রিপোর্ট, কাপ নিউজ। কার্বি আংলং জেলার গাঁর রাইজ বান্ধি লৈছে কঁকালত টঙালি। বিজেপির সবকা সাথ সবকা বিকাশর স্লোগান শুনিলে বিকাশ দেখিলে এতিয়া গাঁর রাইজে শুনিব নোখোজে বিজেপি সরকারক শুনক। নিজের ফালেরপরা স্লোগান দিছে নো রোড নো ভোট। হয় আপুনি ঠিকই শুনিছে, আগন্তক বিধানসভার বাবে রাইজে নিজে স্লোগান ঠিক করেছে নো রোড নো ভোট। এই পদক্ষেপ কোনো বয়স্ক লোকের নহয়, পদক্ষেপ যুব শক্তির। এই যুবক সকল হয়েছে সিংহাসন পরিষদ সমষ্টির অন্তর্গত মেঘবি আঠায়র, লাংফের আর মহামায়া পরিষদ সমষ্টি দুখনক যে অঞ্চলে সংযোগ করাইছে। দুর্ভাগ্যজনক কথাটো হল এই অঞ্চলের রাস্তাঘাট উন্নয়নের বাবে লাংফে সমষ্টির সদস্য আগবাঢ়ি নাহে, মহামায়া পরিষদর সদস্য আগবাঢ়ি নাহে। ফলত সমষ্টি দুখনের আন আন ভিতরুয়া অঞ্চল সমূহত রাস্তাঘাট নির্মাণ বা মেরামতি হলেও পিছ পড়ে রয় অঞ্চলটো। অঞ্চলটোর যুবক সকলে পথটির মেরামতি নিজে করার লগতে হাতে হাতে বেনার লৈ প্রতিবাদী কার্যসূচীও রূপায়ণ করে বৃহস্পতিবারে। লাপু নীল চোগে লাচত কালি লাগে সিংহাসন পেন লাংফের বর্ডার ল, লাপুকে সিংহাসন ল পুয়েহীনকে লাংফের ল, সে তো লাংফের আহীন তাবে লাং সিংহাসন আহীন তাবে আসে আসাম আসাম ভোট না কাছু হাং তাল আসা তোমার আং সেলাম বিপ পুপেন হাং সে পদক পান নিল টুনকে নিং সিটা তন ভোট কে পিলাক পুছি তামে আর তোমার কে থেকলং লে থেকলং লে আসে নন পুথত অনিং কান নন লা নন কে বাং জি এমএলএ ইলেকশন নং বকে নিল টুনকে লাজং সি আলি না না সেলাম পিপে টিক কে নিল টুনকে ভোট কেম্পিং তো পাবাং লেলো আক নীলটো নরত নবত পকে লাল ভূত তামে রাতটো নীলটো আর রং পেঙ্গে ভূত মাসি বিপেলো আথে নীলটো পছন্দ ভূত কেপি পো আথে ক আনানি দে নাম পছ বাই নাম পছ বাই আছে নন এসাম কে মামা কেম্পিং কে বাংনি পুলো তাংতে লাস্ট ওয়ার না সেলাম কি দেব নন আমসি কেম্পিং দা বাংলাং পো জংসি তোরাং সেলাম পে পেতিক কে নীলটো কে লা ইলেকশন কেম্পিং এ তমন্তা খাং চেক পো পছন্দ নীলটো মা থালো লাস্ট নন তোর নাং সালাম পি তাং এল তো দেন তো ইলেকশন ক্যাম্পিং নামে পাবাং না না পে আকন নিল টঙ্গা ইলেকশন লা তো নাং তোয়ার সালাম পিতে মতে ভোট ক্যাম্পিং নাম না পাবাং লে নিল টঙ্গা আর লং তামে থ্যাংক ইউ তামে ওয়ার্ড অনজি লতম ভাল আপেন নিল তো আদা রেং তামে না আনং লে নই লো লাগে লাসি নিল তো কা নে নন তামে কাছে পাদ নন আসাম আসাম সরকার দা লাসন চবাই বংকে চকছে এমপি ইলেকশন ন এমডিসি ইলেকশন নন এমএলএ ইলেকশন তো আসাম আসাম নাম কাছে বাইরকে নিল টঙ্গা লাগে আ ঠক ঠক লো নিউজ টেক্স রিপোর্ট কাট নিউজ। সময় হয়েছে দেশৰ বাণিজ্যিক বিৰতিৰ। আপুনি বাৰু বিশুদ্ধ খোৱা পানীৰ অভাৱ অনুভৱ কৰিছে নেকি? এতিয়া আৰু চিন্তা নাই, কাৰণ বজাৰলৈ আহিল কাঞ্চ ৱাটাৰ। বিজ্ঞানসন্মত উন্নত মানৰ প্ৰক্ৰিয়াৰে প্ৰস্তুত কৰা কাঞ্চ ৱাটাৰে আপোনাক দূষিত পানীৰ ভয়াৱহতাৰ পৰা আঁতৰত ৰাখিব। কাঞ্চ ৱাটাৰ Want to increase the productivity of your crops? Or thinking to buy machinery tools and agricultural equipment? Here's the one-stop destination for your needs. Hansay Agricultural Machinery and Tools Private Limited and Hansay Odomawal Private Limited is here to fulfill all your needs. Here you will get 3-wheels auto rickshaw, auto truck, tractor, power tiller, tempo, etc. Facilities and tools available are water tank, 2-wheel farm hand tractor with reaper, H-wheel, land leveler, cultivator, rotavator, hydraulic trailer, etc. For loan facility and further details, please contact at 7002045078 or 9854923592.
Hansi Agricultural Machinery and Tools Private Limited and Hansi Automobile Private Limited, Rongkhelan, Difu, Karbi Anglong. আজিকালি যিকোনো পার্টি মানে কাঞ্জ জুস বাইদি বেটো কমলাটো খাইছিলে না আনারসটো পাহাড়িয়া কমলা আর আনারসর পৰা তৈয়াৰ কৰা কাঞ্জ জুস সম্পূৰ্ণ বিশুদ্ধ কাঞ্জ জুস খাওক জীৱনৰ মজা লওক কাঞ্জ জুস প্ৰিয় টিভিছত পুনৰ বাতৰি মজিয়াত শারদীয় দুর্গা পূজার আগে আগে অর্থবান শৌখিন মানুষের বাবে নিশ্চয় ভাল খবর ডিফুত অগাপিছাকৈ খুলিছে দুটাক শপিং মল আজি দুটা শপিং মলতে এস টি মোর্চার এটা দলে এম বজার ম্যানেজার সন্তোষ দেব আর টেন্স শপিং মলের পরিচালক ডেরাজ আহমেদক সাক্ষাৎ করে শারদীয় দুর্গা পূজার আগে আগে অর্থবান শৌখিন মানুষের বাবে নিশ্চয় ভাল খবর ডিফুত অগাপিছাকৈ খুলিছে দুটাক শপিং মল আজি দুয়োটা শপিং মলত এস টি মোর্চার এটা দলে এম বজার ম্যানেজার সন্তোষ দেব আর টেন্স শপিং মলের পরিচালক ডেরাজ আহমেদক সাক্ষাৎ করে পূব কার্বি আংলং জেলা বিজেপি এস টি মোর্চার সভাপতি বাবু ক্রো সাধারণ সম্পাদক সুন্দর কামসা সাংগঠনিক সম্পাদক হারলংবি ইংটির নেতৃত্বত যোৱা দলটির আগত দুয়োখন শপিং মলের ম্যানেজার কর্মচারী নিযুক্তিত এস টি প্রার্থীক প্রাধান্য দিয়ার বাবে অনুরোধ জানায় উল্লেখ্য যে এম বজার আর রিলায়েন্স দুয়োটা শপিং মলের ম্যানেজারে এইদরে করা হব বলে প্রতিশ্রুতি দিছে বলে সাংবাদিকর আগত জানিবলৈ দিয়ে জেলা বিজেপি এস টি মোর্চার নেতৃত্ব নিউজ ডেস্ক রিপোর্ট কাপ নিউজ লাংমিলি কেসে শাখার উদ্যোগের লর্প লাংস ইংলিশ এল পি স্কুলত আজি দিনজোড়া কার্যসূচীরে 15 সংখ্যক শহীদ দিবস পালন করে 8 অক্টোবর দিনটো লাংমিলি শাখার কেসে 15 সংখ্যক শহীদ দিবসক কলা দিবস হিসাবে অভিহিত করে আহিছে কার্যসূচী অনুসরি আজি পুয়া লর্প লাংস ইংলিশ এল পি স্কুলের চৌহদত শহীদ দিবস উপলক্ষে কলা নিশান উড়ার পিছতে শহীদ সকলের নামত শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ইয়ার পিছতে অনুষ্ঠিত করা হয় লাংমিলি কেসে শাখার বিজয় কোর পৌরোহিত্যত এক মুকলি সভা সভাত বিগত 2005 চনত ডিমাসা কার্বি দুই জনগোষ্ঠীর মাজত হওয়া দুর্ভাগ্যজনক সংঘাতর ফলত লাংমিলি কেবাজন নিরীহ লোক প্রাণ হেরুয়াবলগিয়া হয় অকাল মৃত্যুক সাবটি লওয়া এই সকল লোকর সুবর্ণত অনুষ্ঠিত এই সভাত ইতিহাসের কলা অধ্যায়টোর দুঃখেরে সুয়রে উল্লেখযোগ্য যে এই সভাত এস টি এল অধ্যক্ষ ছয় রংপি কে এস এ ইংলং ফোর সম্পাদক থাংসিং টিমু কে এস এ ডি আর সির সভাপতি নরসিং ইংটি এ জে ডির আংটং পাংসো প্রমুখ্য বিশিষ্ট ব্যক্তি তথা ছাত্র নেতাসকল উপস্থিত থাকে লগতে উপস্থিত থাকে গাঁর গাঁওবুহা তথা রাইজ নিউজ ডেস্ক রিপোর্ট কাট নিউজ আজি অসমীয়া প্রাইম টাইম বাতৰি ইমানতে সামৰিছোঁ ধন্যবাদ